তো বন্ধুরা, আমি রয়েছি এখন চাঁদগাড়ি বর্ডারে। তো এটা হচ্ছে ডাবরা আর গাজপুর বর্ডার। আর এখানে ফাইনালি যেটা আমাদের উপদ্বীপের লোহাগা বাঁধ যে রয়েছে, ওখান থেকে নদী বাঁধ যে ভেঙেছে, সেটা ফাইনালি একদম ডাবরা থেকে গাজপুর এরিয়ার মধ্যে জলটা যাচ্ছে। আর কীভাবে জলটা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কীভাবে পুরো রাস্তা টপকে জল আসছে। কারণ ভালো হয়েছে, কিন্তু থাকার জন্য কোনো ক্ষতি ভালো নেই, কারণ আমি এক এক করে যাচ্ছি, সাধারণ মানুষের বলছে জিজ্ঞাসা করে করবো, চলুন আপনারা দেখে দেখাবো রাস্তা এগিয়ে যাচ্ছে। কাঁকদাড়ি মাঝিপাড়া ঢুকতেই যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটির উপর দিয়েই জল যাচ্ছে। আর এখানে সমস্ত মানুষরা হেঁটে হেঁটে আসছে, কেননা প্রায় সবারই ঘর ডুবে গিয়েছে। আর সবাই এক এক করে যেখানে উঁচু জায়গা রয়েছে সেখানে যাচ্ছে। আর আপনাদেরকে এর আগেও বলেছি, আর আমরা এগিয়ে যাচ্ছি, যতদূর আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর আমরা এক এক করে যাচ্ছি। আর এখানে দেখুন যে সাইড থেকে জল আসছে সেই সাইডে কতটা জল আর কতটা প্রেসারে আসছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে মানুষরা কত প্রবলেমের মধ্যে রয়েছে আর কতটাই কষ্ট হচ্ছে যারা ওখানে রয়েছে বা যাদের বাড়ি ডুবে গিয়েছে, আর কতটা রেসে জল আসছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর এখানে সমস্ত মানুষরা গেছে, আর আমাদের এদিক থেকে যারা গেছে যেখানে ডুবে না সেখান থেকেও মানুষরা গেছে, তাদেরকে হেল্প করছে তারা যাতে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। আর আমি বলবো যারা পাশাপাশি গ্রামের মানুষরা দেখছেন, তো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা প্রবলেমের মধ্যে রয়েছে ওখানের মানুষরা। আপনারা যান আর ওনাদেরকে একটু হেল্প করুন, আর ওনাদেরকে ওখান থেকে বেরিয়ে আসার জন্য সবাই হেল্প করবেন। আর জলটা এতটাই চাপ যে রাস্তা থেকে ফাট নিয়ে সরে চলে গিয়েছে, কেননা রাস্তা অনেকটাই চওড়া ছিল, কিন্তু এতটাই জলের প্রেসার আর রাস্তা ধীরে ধীরে ফাট নিয়ে সরে যাচ্ছে। আর যে সমস্ত মানুষরা ওখানে ছিল সেই সমস্ত মানুষদেরকে ওখান থেকে বেরিয়ে বার করে আনা হয়েছে। আর এখানে কালকে যখন আমি গিয়েছিলাম, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি কালকের ভিডিও, তখন কিন্তু এই রাস্তাটা ডুবা ছিল না। আর যারা দূরে রয়েছে যেখানে ডুবে গেছিলো সেই মানুষরা এখানে তিরপল চালি করে ঘরের মধ্যে ছিল। এই মহিলাটি ওখানে ছিল বা ওনার যে ফ্যামিলির মানুষরা ছিল ওখানে ছিল, কিন্তু হঠাৎই এতটাই জলের প্রেসার এসেছিলো যে তারা গোছ করারও সময় পায়নি, আর এখানে পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে আর ঘরটির মধ্যেও জল ঢুকে গিয়েছে, আর থাকতে পারেনি সেখানে। আর আমার ভাইও এখানে ভিডিও তুলছে, কেননা আমরা দুজনেই গিয়েছিলাম। আর এখানে দেখুন রাস্তা দিকে কীভাবে প্রেসারে জল যাচ্ছে আর কতটা মাটি সরে চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা দূরে গাছগুলো হেলে গিয়েছে। আর রাস্তার সাইডে জলটা নামছে, কিন্তু রাস্তার সাইডটা অনেকটাই উঁচু ছিল, আর যেখানে সাইডে গার্ড রয়েছে সিধাসিধি রাস্তা দিয়ে উপর দিকে গ্রামের দিকে জল ঢুকে যাচ্ছে। আর এখানে মানুষরা আসছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কি পরিস্থিতি, মানুষরা কতটা কষ্টে রয়েছে। তো আপনাদেরকে এইটুকুনি বলবো, আপনারা ভিডিওটা বেশি বেশি পরিমাণে মানুষদের কাছে শেয়ার করুন। আর এখানে যে সমস্ত মানুষরা রয়েছে আপনারা প্লিজ এখানে এসে একটু হেল্প করুন, ওনাদেরকে কিছু সাহায্য করে যান। তো আমি চেষ্টা করবো হেল্প করার জন্য, আপনারাও আসুন আর হেল্প করুন। তো আমরা চেষ্টা করছি, যতটা চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা চেষ্টা করে আপনাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও নিয়ে আসছি। তো এর আগে আমি একটাও ভিডিও নিয়ে আসছিলাম না, এর অনেকদিন আগে থেকেই বন্যা হয়েছে। আর ফাইনালি ধীরে ধীরে ভেঙে ভেঙে যতক্ষণ না জলটা আসছে সামনে ততক্ষণ আমরা ভিডিও নিয়ে আসতে পারছিলাম না, কেননা সমস্ত জায়গার যে রাস্তা রয়েছে রাস্তাগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেখানে যেতে দেওয়া হচ্ছে না, কেননা রিস্কটা প্রচণ্ডই রয়েছে। কেননা মানুষের জীবন সবথেকে বড় জিনিস আর দেখাটা বড় জিনিস না, সেই জন্য সেখানে যেতে দেওয়া হচ্ছে না। আর এখানে প্রায় জায়গা ভেঙে গিয়েছে, আর কিছু কিছু উঁচু জায়গাগুলো না সেখানের মানুষগুলি শুধুমাত্র নিরাপত্তায় রয়েছে, আর বাদ বাকি এখানে সমস্ত মানুষরাই বিপদের মুখে রয়েছে, কখন কি হবে কেউ জানে না। আর এখানে দাদা গিয়েছিল, দাদা একটা কত বড় মাছ কিনে নিয়ে এসছে, দেখো দাদাই দেখো দেখাচ্ছে, আর কত বড় একটা কাতলা মাছ কিনে নিচ্ছে, হাতেও মাছ আছে। এদিকে দেখুন জলটা কতটা প্রেসারে নামছে, তো কি হবে জানি না। নেক্সট ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো, তো আপনারা প্লিজ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নিন। আমি যখন লেটেস্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবেন, তাড়াতাড়ি যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।